আইপিএল 2022 এর মেগা অকশনের আগে টিমগুলি ঘোষণা করল তাদের রিলিজ ও রিটেন হওয়া প্লেয়ারদের লিস্ট। রাশিদ খান, শ্রেয়স আইয়ারের মতো একাধিক বড় মানের প্লেয়ারকে রিলিজ করে দিয়ে গোটা ক্রিকেট বিশ্বকে চমকে দিল আইপিএল 2022 এর টিমগুলি। হ্যাঁ বস, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব আইপিএল 2022 এর মেগা অকশনের আগে টিমগুলি থেকে রিলিজ হওয়া সেই সমস্ত দুর্ধর্ষ বড় প্লেয়ারদের নাম ও সেই বড় কারণ যার জন্য ফ্র্যাঞ্চাইজিগুলি এদের ছাড়তে বাধ্য হলো। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। ভারতীয় টিমের একজন বড় ফ্যান হলে ও আইপিএল 2022 দেখার জন্য এক্সাইটেড থাকলে ভিডিওটিকে করো লাইক ও সাথে এইভাবে আরও ভারতীয় টিম ও আইপিএল সংক্রান্ত প্রত্যেকটি আপডেট ও ভিডিওর জন্য এক্ষুনি করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো প্রথম টিম দিল্লি ক্যাপিটালস। হ্যাঁ বস, গত দুবছর ধরে দুর্ধর্ষ পারফরমেন্স করা এই টিম পান্ত, নোকিয়া, আকসরকে রিটার্ন করে দুর্ধর্ষ মানের প্লেয়ার শ্রেয়স আইয়ার, শিখর ধাওয়ান, কাগিসর আবাডা, স্মিথ, রাহানে এমনকি লিডিং উইকেট টেকার অ্যাভেস খানকে ছেটে ফেলেছে, যেখানে তারা এখানে ভবিষ্যতের টিম গঠন ও ফর্মকেই কারণ হিসেবে দেখিয়েছে। এরপর দ্বিতীয় টিম পাঞ্জাব কিংস। হ্যাঁ বস, ময়ঙ্ক আগরওয়াল ও আর্শদীপ সিংকে রিটেন করা এই টিম সবাইকে চমকে কেএল রাহুল, মোহাম্মদ সামি, ক্রিস গেইল, এডেন মার্কম, রবি বিষ্ণুর মতো বড় প্লেয়ারকে রিলিজ করেছে, যেখানে এমনটা করার পেছনে প্লেয়ারদের ব্যক্তিগত সিদ্ধান্তকেই কারণ হিসেবে দেখানো হয়েছে। এরপর তৃতীয় টিম মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএল ইতিহাসে সফলতম টিম ও পাঁচবারের চ্যাম্পিয়ন এবার আইপিএল 2022 মেগা অকশনের জন্য ট্রেন্ট বোল্ট, হার্দিক পান্ডিয়া, ঈশান কিশান, কুইন্টন ডিকুক, পীযূষ চাওলা ও কুলটান নালের মতো একাধিক বড় প্লেয়ারকে রিলিজ করেছে, যেখানে তারা আবারও অকশানে এদেরকেই ফিরিয়ে আনার প্রচেষ্টা চালাবে বলে সাফ জানিয়ে দিয়েছে। এরপর চতুর্থ টিম সানরাইজার্স হায়দ্রাবাদ। হ্যাঁ বস, উইলিয়ামসন, সামাত ও উমরান মালিককে রিটেন করা এই টিম সবাইকে চমকে ভুবনেশ্বর কুমার, রাশিদ খান, ডেভিড ওয়ার্নার, জনি ব্রেস্টো, ঋদ্ধিমান সাহা, মনীষ পাণ্ডের মতো একাধিক বড় প্লেয়ারকে রিলিজ করে দিয়েছে, যেখানে এর কারণ হিসেবে টিমের মধ্যে চলা গন্ডগোলকেই দেখানো হয়েছে। এরপর পঞ্চম টিম রাজস্থান রয়্যালস। হ্যাঁ বস, সঞ্জু স্যামসন, জস বাটলার ও জাসস্পি জাসওয়ালকে রিটেন করা এই টিম সবাইকে অবাক করে স্টোকস, আর্চার, রাহুল তিওয়াতিয়া, মুস্তাফিজুর রহমানের মতো বড় তারকা প্লেয়ারকে রিলিজ করে দিয়েছে, যেখানে এর কারণ হিসেবে প্লেয়ারদের ইঞ্জুরি ও এভেবিলিটিকেই এর কারণ হিসেবে দেখানো হয়েছে। এরপর ষষ্ঠ টিম রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর। হ্যাঁ ফ্রেন্ড, শুধুমাত্র কোহলি, ম্যাক্সওয়েল ও সিরাজকে রিটেন করা এই টিম ক্রিকেট বিশ্বকে অবাক করে ওয়াশিংটন সুন্দর, চাহাল, দেবদূত পাড়েকালে, হার্ষাল প্যাটেলকে রিলিজ করে দিয়েছে। এর পেছনে প্রকৃত কারণ কি এখনও পর্যন্ত কোনো জানা যায়নি। সপ্তম টিম চেন্নাই সুপার কিংস। ডিপেন্ডিং চ্যাম্পিয়ন এই দলও 2022 থেকে নতুনভাবে শুরু করতে রায়না, ডুপ্লেসি, সামকারান, দীপক চাহার, সাদুল ঠাকুরের মতো একাধিক দিগ্গজ প্লেয়ারকে রিলিজ করে দিয়েছে। এরপর অষ্টম টিম কলকাতা নাইট রাইডার্স। হ্যাঁ বস, আইপিএল 2021 কামাল করা দুর্ধর্ষ প্লেয়ার সুমন গিল, রাহুল ত্রিপাঠী, নীতিশ রানা, প্যাট কামিন্স, সাকিবুল হাসান, ইয়ন মর্গান, দীনেশ কার্তিক, লকি ফার্গুসনের মতো একাধিক বড় প্লেয়ারকে কলকাতা নাইট রাইডার্স রিলিজ করে দিয়েছে, যেখানে তাদের আবারও পুরো নতুন টিম বানানোর পরিকল্পনা এর পেছনে কারণ হিসেবে সামনে এসছে। তো তোমার মতে কোন প্লেয়ারকে টিমগুলির ধরে রাখা অবশ্যই উচিত ছিল তা তুমি নিচে অবশ্যই কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্ট এবং আরও এইভাবে আইপিএল 2022 সংক্রান্ত প্রত্যেকটি আপডেট ও ভিডিও পাওয়ার জন্য এক্ষুনি করে দাও ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।